Entonces, আশা করি বরাবরের মতো ভালো আছো। তো আমি ভালো নেই, আমার প্রচণ্ড পরিমাণে জ্বর। তো এই যে নিশু, আমার শাশুড়ির মেয়ে, ও আমাকে এই জ্বরে, তো যাদের হয়েছে তারা তো জানোই, এই জ্বরে একটু চেপে দিলে, পাড়িয়ে দিলে খুব ভালো লাগে। তো সব ব্যথা আর মনে হচ্ছে কি কামড়াচ্ছে, তো একটু আলতো পায়ে একটু পাড়িয়ে দিচ্ছে, খুব ভালো লাগতেছে। তো যাদের আমার মতো জ্বর হয়েছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানো। তো এই আর কি, দেখো আমার তাসবিক এখন আমাকে, ও আমার ধারেই ছিল, ও গেছে খেলাধুলো করতে, মেয়েটা যায়নি। আমার শাশুড়ির মেয়ে আছে, বলতেছে আম্মু তোমার যদি লাগে তুমি একা একা পারবে না, তো ও আছে আমার ধারে। তো এই আর কি, তো আমি এই ভিডিওটা করতেছি, তোমরা যে বলবে যে জ্বর হয়েছে ঢং, তারপরেও ভিডিও ছাড়েস, এই ভিডিওটা ছাড়ার জন্য যে কেউ বরফ হাতাবে না, ঠান্ডা পানি খাবে না, আর বৃষ্টিতে ভিজবে না, কারণ এখন এই জ্বর খুবই খারাপ জ্বর। যাদের হয়নি তারা সবাই সচেতন থাকবে, এইটাই। কারণ আমার শরীর খুবই খারাপ, বমি বমি আসতেছে, মুখে ব্যথা করতেছে, মাজা ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, তার মানে একদম অবস্থা খুবই খারাপ। জ্বরও আছে গায়ে, ওই যে ও বলতেছে কেমন লাগতেছে নিশু, কাঁথা গরম হয়ে গেছে, ও বলতেছে যে আম্মু কাঁথাও গরম হয়ে গেছে। তো এই আর কি, তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো, পছন্দ করো, আর যারা নতুন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, আর যারা যারা পড়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই আর কি, তো আজকের মতো বিদায় নিচ্ছি।